السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্শে আমরা দেখব, আমরা শুনব, আমরা জানব আল্লাহ তাআলার এই ঘরে দিনী ভাইদের মিলন মসজিদে মানুষকে দাফন করা যায় কিভাবে। দাফন করার প্রথা খুব পুরনো, এ কথা আপনারা জানেন। সর্বপ্রথম খুন এবং সর্বপ্রথম দাফন কাকের মাধ্যমে শেখানো হয়েছিল? সর্বপ্রথম খুন হয়েছিল, খুন হয়েছিলেন আদম পুত্র হাবিল, তাকে দাফন করার জন্য কিভাবে কি করব, কিভাবে লাশটাকে তার সৎকার করব। তখন কাক কাক পাঠালেন আল্লাহ, ফাবাআসাল্লাহু গোরাবান, আল্লাহ তাআলা কাক পাঠিয়ে দুজনে মারামারি করতে করতে একটা কাক মারা গেল, তারপরে মাটি খুনল, কাকটাকে মাটিতে দাফন করল। ওখান থেকেই দাফনের হিসাবটা চলে আসছে। লাশ দাফন করা ওয়াজিব, যদিও তা কাফের লাশ হয়, কাফের যদিও হয় তাকে দাফন করতে হবে। আবু তালেব যখন মারা গেলেন, আবু তালেব কি অবস্থায় মারা গেছেন, তাই না? মুশরিক অবস্থায় মারা গেছেন। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন যে তোমার বৃদ্ধ চাচা তো মারা গেল, ওকে কবরস্থ করো। অতএব কবরস্থ করা ওয়াজিব। তিনি বদর যুদ্ধের দিন কুরাইশদের মৃতদেহ সমূহকে কোথায় দাফন করেছিলেন? একটা কুয়োতে, একটা কুয়োতে ফেলে দিয়েছিলেন। সুতরাং তারা উক্ত কাফেরদের লাশসমূহকে কুয়োতে ফেলেছিলেন, আর উমাইয়া বিন খালাফের লাশকে মাটি ও পাথর দিয়ে ঢেকে দিয়েছিলেন। বোঝা গেল যে কাফেরের লাশ হলো দাফন করতে হবে। তবে একটা কথা, মুসলমানদের কবরস্থানে তাদের দাফন হবে না, যদি সে কাফের হয় আলাদাভাবে দাফন করতে হবে। আর মুসলমানদের যে আম কবরস্থান, সেখানে শুধু মুসলমানদের লাশ দাফন করা হবে। যে কোনো কাফের, নাস্তিক, মুশরিক, মুনাফিক এবং মতান্তরে বেনামাজি, মতান্তরে কেন বললাম, যেহেতু বেনামাজি কাফের কিনা এ নিয়ে ওলামাদের মতভেদ আছে। সৌদি আরবের ওলামাদের মতে কি সে কাফের, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না, আর কোন মুসলিমকেও কাফেরদের সমাধি ক্ষেত্রে দাফন করা যাবে না। আমরা জানি যে এটা কাফেরদের, এটা মুসলমানদের, অর্থাৎ কোন মুসলমানের লাশ কিন্তু কাফেরদের কবরগাহে দাফন করা যাবে না। কোন মর্যাদাপূর্ণ স্থানে অথবা কোন বুজুর্গের বা আহলে বাইতের কবরের পাশে কবর দেওয়ার জন্য দূর থেকে লাশ বহন করা বিদাত। যদি আপনি মনে করেন যে অমুক জায়গায় লাশ দাফন করলে আমার কি হবে, উপকার হবে, কিংবা এই লাশের উপকার হবে, সেখান থেকে দূর দূরান্ত থেকে নিয়ে এসে সেখানে দাফন করছেন, যদি কেউ বলে মদিনায় মাটি নিলে তার কোনো উপকার হবে, মক্কায় মাটি নিলে কোনো উপকার হবে, কি বাগদাদে মাটি নিলে কোনো উপকার হবে, এইভাবে যদি কোনো বড় বড় যাদের পয়সা আছে, টাকা পয়সা হলে মানুষরা নিজেদের লাশ বহন করে নিয়ে আসে, দিয়ে বাকিতে যদি কবরস্থ করে কিংবা বাগদাদে কবরস্থ করে, বলে বাগদাদে যা কবর হবে আজাম মাফ, কেন বড় পীরের কবর আছে, এগুলো বিশ্বাস করা যাবে না, এগুলো বিশ্বাস করা যাবে না, এবং দূর থেকে লাশ বহন করা বিদাত। সুতরাং মাইয়ের যত বড়ই বুজুর্গ হোক তাকে সাধারণ স্থানীয় কবরস্থানে দাফন করা সুন্নত, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সকল মাইয়েতকেই তিনি বাকির গোরস্থানে দাফন করতেন, অন্য জায়গাতে না। আর এ কথা কোন সালাফ কর্তৃক বর্ণিত হয়নি যে কারো লাশ কবরস্থ ছাড়া অন্য কোথাও দাফন করা হয়েছে। আর অবশ্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার হুজরায় সমাধিস্থ সে কথা প্রসিদ্ধ, কেন, যেহেতু নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাদের দাফন হয়, সেখানেই তাদের কবর হয়, এই জন্য তার নবীদের ব্যাপারটা আলাদা। নবীদের কিন্তু যেখানেই মৃত্যু বা যান কবজ হবে সেখানেই তাকে দাফন করতে হবে, বাকি অন্য মানুষদের ঘরের ভিতরে কবর হবে না, তাকে আম কবরস্থানে দাফন করতে হবে।
অনুরূপ শহীদদের কবর ও জেহাদের ময়দানে তাদের নিহত হওয়ার স্থলেই হয়ে থাকে, আর সাধারণ কবরস্থানে তার লাশ বহন করে এনে দাফন করা হয় না। যেমন উহুদের যুদ্ধে, উহুদ যুদ্ধ হলো, তখন শহীদদের লাশ উহুদের প্রান্তরেই এখন আপনারা যান এবং সেখানটা সাইয়েদুস সোহাদা নামে পরিচিত, সেখানে অনেকেই যায় জিয়ারত করে ইত্যাদি। সেখান থেকে কিছু লাশ বাকি চলে যাচ্ছিল, আল্লাহ নবী আদেশ করলেন যে লাশ ফিরিয়ে নিয়ে এসো, দিয়ে উহুদ প্রান্তরেই দাফন করো। কোন ঘরের ভিতর কবর নেওয়া বা দেওয়া মোটেই বৈধ নয়। আর আগেই বললাম যে নবী সাল্লামের ব্যাপারটা আলাদা, নবী সাল্লাহ সাল্লামের কবর কোথায় হয়েছে? ঘরের ভিতরে। আর কবরের ওপরে গম্বুজ নির্মাণ করা বিদাত, কিন্তু আল্লাহ নবীর গম্বুজকে দেখে, সবুজ গম্বুজকে দেখে অনেকে মনে করে যে আল্লাহ নবীর কবরের ওপরে ঘর নির্মাণ করা হয়েছে। অথচ আল্লাহ নবী নিষেধ করেছেন কবরের ওপরে ঘর করো না, তাহলে তিনি করলেন কেন, তার কবরে করা হলো কেন? আল্লাহর নবীর কবরের ওপরে ঘর নির্মাণ করা হয়নি, গম্বুজ নির্মাণ করা হয়নি। আসলে কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাই হয়েছে আয়েশার হুজরার ভিতরে, ঘরের ভিতরে, তার নিজের ঘরের ভিতরে। কেন? যে নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই দাফন করার নিয়ম। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে নিও না, লা তাত্তাখিজু বুয়ুতাকুম কুবুরা। অনুরূপভাবে বৈধ নয় কোন মসজিদের সীমার সীমানার ভিতরেও কোন লাশ দাফন করা যাবে না। মসজিদের সীমানা বলতে আমাদের এখানে তো মসজিদ দেখছেন চারিদিকে বন্ধ, এই মসজিদের বাইরে যে কোনো দিকে দাফন যদি কবরস্থান হয় সমস্যা আছে, সমস্যা নাই। কিন্তু মসজিদের সীমানা বলতে আমাদের দেশে যেমন আঙ্গিনা থাকে, সেই আঙ্গিনায় মসজিদের এরিয়ার ভিতরে দাফন করলে সেই মসজিদে নামাজ হবে না। অনেক মসজিদে দেখবেন যেখানে আপনার এ করা আছে, কি বলে, বারান্দাতে, মসজিদের বারান্দাতে লাশ দাফন করা আছে কিংবা আঙ্গিনায় দাফন করা আছে, সেরকম মসজিদে নামাজ হবে না। যেহেতু যে মসজিদে কবর থাকে তাতে নামাজ শুদ্ধ ও বৈধ হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরস্থান, প্রসাব পায়খানা ও গোসল করার স্থান ছাড়া পৃথিবীর সমস্ত জায়গায় হচ্ছে মসজিদ। তার মানে বোঝা গেল কি, যে কবরস্থান মসজিদ নয়, সেখানে নামাজ হবে না। এছাড়া তার ব্যাপক নির্দেশ রয়েছে, আলা লা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ, তোমরা সতর্ক হও, সাবধান, কবরগুলোকে মসজিদ বানিয়ে নিও না। এরূপ করতে আমি তোমাদেরকে ফাইনি আনহা কুমান জালেক, এরূপ করতে আমি তোমাদেরকে নিষেধ করছি। প্রত্যেক ছোট শহর ও গ্রামের সকল মুসলিমদের জন্য একটি মাত্র কবরস্থান থাকা জরুরি। তার কারণ যদি কেউ অপ্রয়োজনে একাধিক কবরস্থান করে তাহলে পরে অনেক জায়গা কি হয়, ব্লক হয়ে যায়। আপনি বড় লোক, আপনার জায়গায় আপনার বাপ দাদার কবর দেবেন, আমি বড় লোক, আমি আমার বাপ জায়গায় নিজের জায়গায় বাপ দাদার কবর দেব, তারপরে সে বিভিন্ন জায়গায় যখন বিক্ষিপ্তভাবে কবর হবে পরবর্তীকালে দেখা যাবে যে তার হেফাজত করতে পারছি না, তখন বাধ্য হয়ে ছেলের ছেলেরা, তার ছেলেরা আর খেয়াল করবে না যে দাদার বা তার বাপের কবর আছে, তার ওপরেই পেশাব পায়খানা করবে, গরু বাঁধবে, আবার বাড়িও করতে পারে, বাড়ির পাশে কবর দিয়েছে এখন আর জায়গা নেই, তখন সেখানেই বাড়ি করছে, দিয়ে ফতোয়া জিজ্ঞেস করে, কেউ মানে না, কেউ মানে। এইভাবে কবরের কি হয়, কবরের অপমান হয়, কবরের মর্যাদাহানি হয়। এই জন্য যেখানে সেখানে কবর না দিয়ে আম কবরস্থান, সমস্ত মুসলমানদের যে জায়গা থাকে সেই জায়গাতে কবর দিতে হবে, এটাই হচ্ছে শরীয়তের নির্দেশ। প্রত্যেক গোষ্ঠী যদি নিজ নিজ কবরস্থান বানায়, অথবা মাইয়েতকে যদি তার নিজস্ব মালিকানাভুক্ত জায়গায় দাফন করা হয়, তাহলে অবশ্যই তাতে অহেতুক জমি জায়গা অবরোধ হয়, আর এর ফলে যেখানে সেখানে কবর থাকার দরুন কবরেরও অসম্মান হয়। যেমন বলা হল, পৃথক পৃথক গোরস্থান নিয়ে মুসলিমদের মাঝে বিচ্ছিন্নতা, তার মানে আমি চাই না ওখানে দাফন করবো, আমি আমার কবরস্থানে দাফন করব। যেমন কোন কোন জায়গাতে আছে এক এক গোষ্ঠী, তার মানে মনে করুন এ হচ্ছে শেখ, এ হচ্ছে পাঠান, এ হচ্ছে মন্ডল, এ হচ্ছে মল্লিক, আরো সব কি কি আছে, চৌধুরী,
তো চৌধুরীদের কবর আলাদা, চৌধুরী বাড়ির কবর আলাদা, শেখ গোষ্ঠীর কবর আলাদা, পাঠান গোষ্ঠীর কবর আলাদা, এইভাবে হয়ে থাকে। যদি এই অবস্থা হয় তাহলে মুসলিমদের মাঝে মানসিকভাবে বিচ্ছিন্নতা থাকে, বৈষম্য থাকে, আর কবরস্থান নিয়ে গর্ববোধ থাকে। কেউ ঘিরে দিল, কেউ হয়তো বানালো, তখন এক অপরের প্রতি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক মানে মানসিকতা সৃষ্টি হয়। সাম্য সম্প্রীতির ধর্ম ইসলামের কোনো অনুমতি নেই এ বিষয়ে। একান্ত অনিবার্য কারণ ছাড়া ঠিক সূর্যের উদয়, অস্ত এবং ঠিক মাথার উপর থাকার সময় দাফন করা বৈধ নয়। এখানে অন্য কথা, দাফন করবেন কোন সময়ে? তিন সময়ে, যে সময়ে নামাজ, নফল নামাজ পড়া নিষেধ, যে কোনো নামাজ, ফরজ নামাজ নিষেধ না, ফরজ নামাজের কোনো সময় নেই, তাই না? আপনার নামাজ কাজা পড়তে হবে, সময় দেখবেন, নির্দিষ্ট সময় আপনার চলে গেছে, কাজা হয়ে গেছে, সেই কাজাটা আদায় করার জন্য কোনো সময় নেই। তেমনি কারণ ঘটিত কোনো নামাজ যখন পড়বেন তারও কোনো সময় দেখার দরকার নেই। কারণ ঘটিত যেমন তাহিয়াতুল উযু, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল তাওয়াফ ইত্যাদি। কিন্তু জানাজার নামাজ ও কারণ ঘটিত নামাজ, উপস্থিত হয়েছে, জানাজা পড়তে হবে, তখনও সময় দেখার দরকার নেই। সময় দেখার দরকার কখন? দাফন করার সময়, কবরস্থ করার সময়। যখন দাফন করছেন তখন যেন সূর্য ওঠার সময় না হয়, মাথার উপরে না থাকে এবং ডোবার সময় না হয়। উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটি সময় এমন রয়েছে যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়তে এবং মাইয়ের দাফন করতে বারণ করতেন, আর তা হল সূর্যোদয় শুরু হওয়া থেকে একটু উঁচু না হওয়া পর্যন্ত, ঠিক সূর্য মাথার উপরে আসার থেকে একটু ঢলে না যাওয়া পর্যন্ত, এবং অস্তের জন্য হলুদ বর্ণ হওয়ার থেকে অস্ত না যাওয়া পর্যন্ত সময়, যে সময়ে তিনি নিষেধ করেছেন। অনিবার্য কারণ ছাড়া রাত্রে মারা গেলে রাতে রাতেই দাফন করা বৈধ নয়। যদি অনিবার্য কারণ থাকে, কোন জরুরি ব্যাপার হয়, তো রাতে দাফন করা ঠিক নয়। কারণ মহানবী সাল্লাম নিরুপায় না হলে অধিক সংখ্যক মানুষের জানাজা না পড়া পর্যন্ত রাতে মাইয়ের দাফন করার ব্যাপারে ভৎসনা বা নিষেধ করেছেন। রাতে এক তো লোক কম হবে জানা যায়, আর দ্বিতীয়ত দাফন করতেও কষ্ট অন্ধকারে, এই জন্য নিষেধ করেছেন। পক্ষান্তরে রাতারাতি লাশ দাফন করা যদি জরুরি হয় তাহলে লাইট ইত্যাদির আলো ব্যবহার করে তা বৈধ। ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতি জ্বালিয়ে এক ব্যক্তিকে কবরস্থ করেছেন। কি জ্বালিয়ে? বাতি জ্বালিয়ে এক ব্যক্তিকে কবরস্থ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে গিয়ে বাতি জ্বালিয়ে এক লাশ দাফন করেছেন। কই আপনি যে বলছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে এমন আলো হতো যে সেই আলোতে সূর্যের আলো গায়েব হয়ে যেত? কই আপনি যে বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাড়িতে এলেন, আয়েশা কি যেন খুঁজছিলেন, আয়েশা তুমি কি খুঁজছো? বললাম একটা সুই সেলাই করছিলাম, পড়ে গেল। আল্লাহর নবী হাসলেন, আর অমনি ঘরটা আলোকিত হলো, আর সুইটা কুড়িয়ে পেলেন। এরকম বহু ঘটনা আমরা হুজুরদের মুখ থেকে শুনে থাকি। নূরের নবী, নূরের নবী, আমরা নূর বলতে সেই নূর না যে নূর ওরা মনে করে লাইট, এই যে আলো, এই আলো না। আল্লাহর নবীর দেহে যদি আলো থাকত তাহলে কি আর লাইট জ্বালিয়ে বাতি জ্বালিয়ে তার ঘরে বাতি জ্বালানো দরকার হতো? আল্লাহর নবীর ঘরে বাতি জ্বলতে যেত না। কিসের বাতি? তেলের বাতি। আল্লাহর নবী বাতি জ্বালিয়ে কবরস্থ করলেন। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি কেন মানুষ বোঝে না যে আল্লাহর নবী নূরের, এবং এমন এত বাড়াবাড়ি করে বলে যে তার দেহের আলোতে সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যেত, তার দেহের কোনো ছায়াই ছিল না। তার মানে সূর্যের আলো পড়লে ছায়া হতো না, তার কারণ তার দেহের এত আলো ছিল যেমন আলোর কোনো ছায়া হয় না। এটা দাবির কথা, বাড়াবাড়ি, কিন্তু এর কোনো দলিল নেই। হ্যাঁ, অতিরঞ্জন করে সাহাবারা বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ছিল চাঁদের মতো। তার মানে কি চাঁদের মতো লাইট ছিল? সুন্দর, চাঁদের মতো কেন বলা হয়? সুন্দর বলে, চাঁদকে আমরা সুন্দর বলে মনে করি। একবারে চেহারাটা যেন পূর্ণিমার চাঁদ, ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে চাঁদের মতোই লাইট আসে। সাহাবারা বলতেন যে তার চেহারা ছিল সূর্যের মতো, সূর্যের মতো ঝকঝকে। তার মানে এই নয় যে সূর্যের মতো লাইট হতো, সূর্যের মতো তাপ হতো, না। এসবগুলো হচ্ছে
একটা মানুষের প্রতি প্রশংসার জন্য এক একটা উপমা ব্যবহার করা, আর তার মানে এই নয় যে তার থেকে লাইট বের হতো। এখান থেকে আমি এখানে বলতে চাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা লাশকে দাফন করলেন রাতের বেলাতে বাতি জ্বালিয়ে, তার বাড়িতে বাতি প্রয়োজন হতো এবং তাকে রাস্তা দেখতে বা কবরস্থ করতে, কবরস্থান সেখানেও বাতির দরকার ছিল। একবার একটা লোক মারা গেল বা মহিলা মারা গেল যে মসজিদ ঝাড়ু দিত, এ কথা আপনারা বারবার শুনেছেন। তারপরে সকালে দেখলেন বা দুপুরে দেখলেন যে সে লোকটা নেই, যে মসজিদ ঝাড়ু দিত, মসজিদ পরিষ্কার করতো, সে লোকটা কোথায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটি রাত্রে মারা গেছিল, রাত্রে আমরা দাফন করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানালে না কেন? লোকটা যে মারা গেল, তোমরা জানাজা পড়লে, দাফন করলে, আমাকে জানালে না কেন? ইয়া রাসূলুল্লাহ, কান জুলমা, তার মানে কি ছিল? অন্ধকার ছিল, তাই আপনাকে কষ্ট দিতে চাইলাম না। যদি আল্লাহর নবী লাইট হতেন তাহলে তো আল্লাহর নবীকে নিয়ে গিয়ে কবরস্থান গোটা, আর আল্লাহর নবী যদি সূর্য থেকেও বেশি আলো হতেন তাহলে রাত্রের বেলাতে মদিনাতে কোনোদিন অন্ধকারই থাকতো? যদি সূর্যের মতো লাইটই হয় কারো, তাহলে কি মদিনায় কোনোদিন অন্ধকার হওয়া বা রাত হওয়ার কোনো প্রশ্ন থাকে? মোটেই না। মানুষ বোঝে না যে এগুলো যেগুলো বাড়াবাড়ি করে বলা হয়েছে সেগুলো বাড়াবাড়ি, অতিরঞ্জন। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নূর নবী বা আসল নূর লাইট যদি না মানি, তাতে যদি ওরা কাফের বলে, ওয়াহাবি বলে, আরো কত কি বলে, তাহলে বলার কি আছে বলুন? এর থেকে দুঃখের কথা আর কি আছে? যদি তারা বুঝতে না চায় তেমনি বালা গাল উলাবি কামালিহি ও কাশাফাত দুজাবি জামালিহি হাসুনাত জামি ও খেসালিহি সাল্লু আলাইহি ও আলিহি, এটা একটা পড়ে থাকে ওরা দরুদ মনে করে। দরুদ না, এটা হচ্ছে শেখ সাদির একটা কবিতা। এই কবিতায় কি আছে, কবিতা বলা যাবে কিনা হুজুর? আপনি আল্লাহ নবীর প্রশংসায় লিখেছেন, শেখ সাদি লিখেছেন না কে লিখেছেন, যাই হোক লিখেছেন, আল্লাহ নবীর প্রশংসায় আপনি বলতে পারেন, লিখতে পারেন, কিন্তু আপনি আপনি মানেটা কি, বিশ্বাস কি করেন? বালাগাল উলাবি কামালিহি, যিনি নিজের পরিপূর্ণতায় উচ্চ মর্যাদায় পৌঁছেছেন, এ পরিপূর্ণতা আল্লাহ দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, কামুলা মিনার রিজালে কাসির, তার মানে পুরুষদের মধ্যে অনেক পুরুষ পরিপূর্ণতা পেয়েছে, কিন্তু লাম ইয়াকমুল মিনান নিসাই ইল্লা কজন, তিনজন চারজন যাই হোক, যে মহিলাদের মধ্যে পরিপূর্ণতা মারিয়াম আসিয়া ছাড়া আর কেউ পায়নি, বা আর দু চার মহিলা যাই হোক খাদিজা, এরা ছাড়া পরিপূর্ণতা কেউ পায়নি। বোঝা গেল যে পুরুষ মহিলা পরিপূর্ণতা পায়, পরিপূর্ণতা পায় না, আল্লাহ তরফ থেকেই পরিপূর্ণতা পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণতার বল, নিজস্ব পরিপূর্ণতার বলে আল্লাহ তালার পক্ষ থেকে যে পরিপূর্ণতা লাভ করেছিলেন তার ফলে উচ্চ মর্যাদায় পৌঁছেছেন। কোন সমস্যা আছে কথা বললে? কোন সমস্যা নেই। কাশাফাত দুজা বি জামালিহি, এখানে একটা কথা, কাশাফাত দুজা মানে অন্ধকার দূরীভূত হয়েছে, বি জামালিহি তার সৌন্দর্যের কারণে, তার রূপের আলোতে অন্ধকার দূরীভূত হয়েছে। এবার আপনি কি বুঝেন? আপনি যদি এটা বুঝেন যে না এমনি এটা বোঝানো হয়েছে, তার মানে সুন্দর, এত সুন্দর ছিলেন, যেমন সাহাবারা বলেছেন তিনি সূর্যের মতো, তার চেহারা ছিল সূর্যের মতো, তার চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো, রাতের অন্ধকারে আমরা একবার আকাশের দিকে তাকাতাম, চাঁদের দিকে, আর আল্লাহর নবীর দিকে, চেহারার দিকে তাকাতাম, আমরা ভাবতাম যে কোনটা বেশি সুন্দর, কার আলো বেশি তা নয়, কোনটা বেশি সুন্দর। কোন কোন রেওয়ায়েতে আছে চাঁদির মতো ছিল। তাহলে এগুলো হচ্ছে এক একটা বয়ান, আর তার মানে এই নয় যে আসল লাইট হচ্ছে এই লাইটের ফলে, তার দেহের লাইটের ফলে অন্ধকার দূর হয়েছে, তার সৌন্দর্যের আলোতে অন্ধকার দূরীভূত হয়েছে। এবার যদি আপনি বোঝেন যে সৌন্দর্যের আলো মানে লাইট, তাহলে হয়ে গেল মুশকিল। আর যদি আপনি বোঝেন যে না এটা উদাহরণ দেওয়া হয়েছে, একটা হচ্ছে আসল অর্থ মূল অর্থ, আর একটা হচ্ছে রূপক অর্থ। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিরাজাম মুনিরা বলা হয়েছে না বাইনি, সিরাজে মুনির মানে কি? জ্বলন্ত প্রদীপ। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। সিরাজাম মুনিরা, তো সিরাজে মুনির মানে হচ্ছে জ্বলন্ত প্রদীপ। তো জ্বলন্ত প্রদীপ আল্লাহ বলেছেন, এটা কোন অর্থে? আসল অর্থে
নাকি রূপক অর্থে? যদি আসল অর্থে হয় তার মানে আল্লাহ নবী যেখানেই বসতেন সেখানেই কি হতো, তাপ হতো, আলো হতো, এটা হচ্ছে আসল অর্থ। জ্বলন্ত প্রদীপ কাকে বলি আমরা, যেটা তেল দিয়ে জ্বালাতে হয়। তো আল্লাহ নবী যেখানেই যাচ্তেন, যেখানেই বসতেন, যেখানেই যেতেন সেখানেই কি হতো, লাইট হতো, তাপ হতো। তা অর্থ তো নয়। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে আমি জ্বলন্ত প্রদীপ করে পাঠিয়েছি কুফরির অন্ধকার। অন্ধকারও আসল অর্থে না। অন্ধকারটা কিসের? কুফরির অন্ধকার। কুফরির অন্ধকার, শিরকের অন্ধকার, পাপাচারের অন্ধকার দূর করার জন্য আমি তোমাকে সিরাজে মুনির করে পাঠিয়েছি। তেমনি এখানে কাশাফাত দুজা বিজামালিহি, বুঝেন এখানেও রূপক অর্থে, যে রূপক অর্থে বলা হয়েছে উপমা দিয়ে যে তার রূপের যে একটা আলো ছিল সেই আলোতে অন্ধকার দূর হয়েছে। তার মানে এত রূপবান তিনি ছিলেন। এখানে যদি আপনি নূরের অর্থ না নেন বা নূর থেকে সৃষ্টি এ কথা বিশ্বাস না করেন তাহলে এই কথা বলাতে কোনো সমস্যা আছে? কোন সমস্যা নেই। হাসুনাত জামি ও খেসালিহি, তার সমস্ত আচরণ সুন্দর, এতে কোনো সন্দেহ আছে? তার সমস্ত আচরণ, তার সমস্ত আখলাক চরিত্র সুন্দর। মা আয়েশাকে জিজ্ঞেস করলো, ইয়া উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল? চরিত্র কি ছিল জিজ্ঞেস করছো? কোরআন পড়ো না? কেন এখনো কহল কোরআন, তার চরিত্র ছিল কোরআন, কোরআনটা পুরোই। আর কোরআন বলেছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি হচ্ছে বিশাল চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। তো আল্লাহর নবীর চরিত্র জামি ও খেসালিহি, তার সমস্ত রকমের খাসলাত, তার সমস্ত রকমের আচরণ, ব্যবহার, চরিত্র সুন্দর, এতে কোনো সন্দেহ নেই। সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে শুধুমাত্র কাশাফাত দুজা বিজামালিহি এখানে বোঝার আছে, এবং এটা হচ্ছে রূপক অর্থে, মৌলিক অর্থে, আসল অর্থে নয়। কারণ আসল অর্থে নিলে পরে তার সিরাজে মুনির মানে জ্বলন্ত প্রদীপ, বুঝতে পাচ্ছেন? ওখানে যেমন রূপক অর্থে তেমনি এখানেও রূপক অর্থে আমাদেরকে ব্যবহার করতে হবে, নিতে হবে। আমরা কি বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় বাতি জ্বালিয়ে দাফন করেছেন, তার মানে বোঝা গেল কি, যদি প্রয়োজন হয় বা লাশ রাখা যাবে না, লাশ রাখার ব্যবস্থা নেই, তাহলে পরে রাতেই দাফন করতে হলে বাতি জ্বালিয়ে দাফন করা যাবে। কিন্তু নিয়ম হলো যে রাতে না করে দিনের কলাই ভালো, তার কারণ জানাজাতে লোক বেশি হবে তাই। আর জানাজায় লোক বেশি হলে দোয়া বেশি হবে। অবশ্য যদি মনে করেন যে দিনের বেলাতে হলে পরে তো লোক বেশি আসবে খাওয়ানোর জন্য, আসবে খাবারের জন্য আসবে, সেরকম লোক না, জানাজা পড়ার জন্য লোক। আর মুশকিল হচ্ছে মহিলারা আসে, এইসব জানাজাতে মহিলারা বেশি আসে। পুরুষরা এসে সওয়াব কামাবে দুই কেরাত, তাই না, এক অথবা এক কেরাত। মহিলারা এসে কি করবে, সওয়াব কামাবে না গুনাহ কামাবে? আল্লাহ গুনাহ কামানো ছাড়া কোনো পায়, একটা সওয়াব কামানোর রাস্তা আছে মহিলাদের, যদি দরকার হয় প্রয়োজন পড়ে পর্দার সাথে এসে ওই মরা বাড়ির মহিলাদেরকে সান্ত্বনা দেওয়া, দুঃখ করো না, মেয়েদেরকে বোঝানো এত কান্না করো না, কান্দে আজাব হবে, ইত্যাদি ইত্যাদি বোঝানো, এতে সওয়াব আছে। বাকি জানাজায় তারা অংশগ্রহণ করতে পারবে না, দোয়া করতে পারে, এমনি দোয়া করবে, দোয়া তো ঘরে থেকে করতে পারে, এখানে আসার কোনো প্রয়োজন নেই। এখানে আসার একমাত্র প্রয়োজন যে মাছ গোশ দিয়ে এক প্লেট ভাত পাওয়া যাবে, এরকম মহিলাদের জন্য সত্যি ধিক্কার, যাদের কোনো লাভ হয় না বরং নোকসান হয় শুধু ভাতের খাতিরে। ব্যাস, কোন মাইয়েতকে দাফন করার পর যদি দুর্ঘটনাগ্রস্ত তার বিচ্ছিন্ন হাত অথবা পা পাওয়া যায়, তবে ওই অঙ্গের জন্য আর পৃথক গোসল ও জানাজার নামাজ নেই। মনে করুন একটা একটা লাশ পাওয়া গেল যুদ্ধের সময় কিংবা আরো কোনো সময়ে, তার দেহে দেহ টুকরো টুকরো হয়ে গেছে, হাত পা কোথায় সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, যেটুকু পেলেন সেগুলো নিয়ে এসে গোসল দিয়ে দাফন, কাফন পরিয়ে দাফন করে দিলেন, হঠাৎ করে দেখা গেল কি তার একটা হাত একটা ঝোপে বা একটা পুকুরে পাওয়া গেছে, কি হবে তখন? সেই হাতটা কেমন নতুন করে না দরকার নেই, বরং সেটা পৃথক গোসল জানাজার নামাজও পড়তে হবে না, বরং এমনিই দাফন করে দিতে হবে। আবার যদি মাইয়েতের কোনো অঙ্গ ছাড়া দেহের অবশিষ্টাংশ না পাওয়া যায়, তবে যে অঙ্গ পাওয়া যাবে তারই গোসল, কাফন, নামাজ এবং দাফন কার্য সমাধা করা হবে। যদি দেহ পাওয়া যায়নি, একটা হাত পাওয়া গেছে, পা পাওয়া গেছে,
তো সেইটাই দিয়ে জড়িয়ে গোসল টোসল যেমন যা করার দরকার করে তারপরে তার জানাজা পড়ে দাফন করতে হবে। এই হলো মোটামুটি দাফন সম্পর্কে। বাকি ইনশাল্লাহ আমরা আগামীতে জানবো কবর কেমন হবে, কবরে কিভাবে রাখতে হবে ইত্যাদি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।